নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকেও নিয়ে চলে এসেছি একটি লোমহর্ষক ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছে ব্যাঙ্গালোর নিবাসী নমিতা। নমিতা এখানে একটি ইনস্টিটিউশনের নাম উল্লেখ করেছেন, যে ইনস্টিটিউশনের নামটা উল্লেখ করতে উনি বাধা নিষেধ আছে। সো ইনস্টিটিউশনের নামটা উল্লেখ না করেই আজকে কিন্তু ঘটনায় আমি সরাসরি চলে যাব। ঘটনাটি একটু বড় অ্যান্ড সত্যি যখন ঘটনাটি আমি পড়েছি আমার কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা, ঘটনাটি 2009-এর। তখন নমিতা ডিগ্রি কমপ্লিট করেছে এবং এমএ পড়ার জন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। তো ওর অ্যাডমিশনটা একটু লেট হয়েছিল অ্যান্ড ওর যে ইউনিভার্সিটিটা সেটা ওর ঘরের থেকে মানে বাড়ির থেকে 90-100 কিলোমিটার্স দূর, মানে এত দূর যেটা রেগুলার কলেজে গিয়ে মানে ইউনিভার্সিটি গিয়ে ঘরে আসা কিন্তু পসিবল না, আপ ডাউন করা কিছুতেই পসিবল না। তো ওদের বাড়ির থেকে ডিসাইড করা হলো যে ইউনিভার্সিটির যে গার্লস হোস্টেল আছে সেখানেই থেকে নমিতা পড়াশোনা করবে। তো যেমন ভাবা তেমনই কাজ। তো অ্যাডমিশন হয়ে গেল ওখানে, গার্লস হোস্টেলও অ্যাডমিশন পেয়ে গেল। কিন্তু গার্লস হোস্টেলে কিন্তু ওর একটা রুমই বরাদ্দ ছিল, কারণ একটু লেট অ্যাডমিশন ছিল বললাম। তো ওই রুমটাতে ঠিক আছে, ফাইন, কোনো ব্যাপার না, রুম তো পাওয়া গেছে, থাকা তো যাবে। তো হোস্টেলটার প্রিমাইসেসের ব্যাপার একটু বলে নেই, সুবিধা হবে আপনাদের বুঝতে। একটু বড় এরিয়াতে ছিল এবং হোস্টেলটা ইউনিভার্সিটিটা কিন্তু একটু পাহাড়ি এলাকায়, ঠিক আছে। গার্লস হোস্টেলটা একটু বড় এলাকা, মানে তিনটা ব্লক ছিল, ব্লক এ, ব্লক বি এবং ব্লক সি। ব্লক এ অ্যান্ড সিটা ছিল তিনতলা আর ব্লক বিটা শুধু দুতলা ছিল, মানে একটা তলা কম ছিল, ঠিক আছে। আর ও যে হোস্টেল রুমটা পেয়েছে ও পেয়েছে ব্লক বিতে, এই দোতলাওয়ালা। তো ওটার একটু ডিসক্রিপশন দিয়ে নিই, যেমন সিঁড়ি থেকে ওঠার পরেই একটা করিডোর চলে যায়। করিডোরে ডান দিকে রয়েছে সারি সারি রুম, বাঁদিকেও রুম রয়েছে, কিন্তু ওটার পরে বাঁদিকে রয়েছে ওয়াশরুম, টয়লেট বাথরুম। আর ওই টয়লেট বাথরুমের ঠিক অপোজিট রাইট সাইডে কিন্তু নমিতার রুমটা পড়েছে, রুম নাম্বার 13। হ্যাঁ, ওই ওর রুম নাম্বার ছিল রুম নাম্বার 13। ওর ঠিক লাগোয়াই ছিল একটা গ্রিল এবং ওই দিক দিয়েই সিধা চলে যাওয়া যেত ছাদের ওপর। তো খুবই এক্সাইটেড, এমএ পড়তে গেছে অ্যান্ড অনেক স্বপ্ন নিয়ে গেছে। তো নমিতার একটা মানে নমিতা হলো একদম ডাকু বুকু মেয়ে, ভূত ভয় এই জিনিসগুলো কোনোদিনও বিশ্বাস করতো না। মানে ভূত কি, এটা হয় নাকি, মানে কোয়াইট হাস্যকর ব্যাপার। ইভেন ও যদি শুনতো কাউকে ভূতে ধরেছে ও কিন্তু সবার আগে দৌড়ে চলে যেত দেখার জন্য মানুষটার অ্যাক্টিভিটি কী করছে, ভূতে ধরলে কী হয়। অ্যান্ড ভূতের মুভি দেখতে খুব ভালোবাসতো, মানে ওই ডিউরিং হোস্টেল থাকাকালীন বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক হরর মুভিও দেখতো, ঠিক আছে। তো এরকম মানে ডাকাবুকো টাইপের মেয়ে ছিল। আর নমিতার যে সাবজেক্ট ছিল ওই সাবজেক্টে স্যাটারডে সানডে ও ছুটি পেত, মানে কিছু কিছু সাবজেক্ট আছে যে স্যাটারডে ক্লাস হতো, কিন্তু নমিতা যেই সাবজেক্টে স্পেশালাইজেশন মানে এমএ করতে গেছে ওদের কিন্তু স্যাটারডে সানডে ছুটি পড়তো। তো ও কী করতো, ফ্রাইডে ক্লাস ক্লাস করে একদম শেষ পাশে কিন্তু বাড়ি চলে যেত দুদিনের জন্য, আবার আসতো বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করতো। ও শুধু রুমে মাত্র ওই রাত্রে ঘুমোতেই আসতো, আর এত হই হুল্লোড়, এত মানে ক্লাস ক্লাস করার পর এতই টায়ার্ড থাকতো, এসে কিন্তু ঘুমিয়ে যেত। ঘটনাটার সূত্রপাত হয় ফার্স্ট সেমিস্টার যখন জাস্ট কাছে এসে গেছে তখন থেকে ঘটনাটার সূত্রপাত হয়, হয়তো আগেও হয়েছে, ও বুঝতে পারিনি যেহেতু টায়ার্ডনেসের জন্য ঘুমিয়ে গেছে। তো ঘটনাটাই আসি আমি। তো ডিসেম্বর ওদের ফার্স্ট সেমিস্টার ছিল, নভেম্বরের 10-11 তারিখ ওর মাকে ফোন করে বলল, মা যেহেতু এক্সাম চলে এসেছে আমি কিন্তু আর বাড়ি আসছি না, কারণ স্যাটারডে সানডে ছুটি থাকে, ওখানে আমি অন্য বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে পারি। হ্যাঁ, আরেকটা কথা বলা ভালো যে ও তো বি ব্লকে থাকতো, ব্লক সিতেই থাকতো ওর দুজন ফ্রেন্ড, যেটা ও কলেজে অলরেডি কমপ্লিট করে এসেছে, ও খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, নাম ছিল অন্বেষা এবং দেবযানী। তো অন্বেষা দেবযানী খুব যেহেতু ক্লোজ ফ্রেন্ড ওরা গ্রুপ স্টাডি করতো, পড়াশোনা করতো। আর নমিতা বি ব্লকে থাকতো, নমিতা শুধু ওর ইয়ারে ওই স্টুডেন্ট ছিল, বাদবাকি সব সিনিয়র থাকতো, ও একাই আর কি ওই ফ্লোরে আর কি থাকতো। তো মাঝে মধ্যে সি ব্লকে গিয়ে পড়াশোনা করতো, ইয়ে করতো। তো বলে দিয়েছে যে ডিসেম্বরের মানে সেমিস্টার শেষ হওয়ার পরই বাড়ি যাবে। তখন থেকেও আস্তে আস্তে কিন্তু এক একটা জিনিস রিয়েলাইজ করতে পারলো। ব্যাপারটা হলো যে তখন একটা মুভি এসেছিলো গ্রজ, মুভিটা দেখেছিল, আরও অনেক রকমের ভয়ানক ভয়ানক মুভি এসেছিলো, ওগুলিও কিন্তু ওরা দেখেছিল।
তো ও যখন রুমে, যেহেতু তখন মানে পড়াশোনার জন্য রুমে বেশিক্ষণ থাকতো, সন্ধ্যাবেলা গ্রুপ স্টাডি করতো, হয়তো রুমে এসে গ্রুপ স্টাডি করে 7টা 8টা নাগাদ চলে যেত, কিন্তু ও তো পুরোপুরি টাইমটা রুমে থাকতো, তখন ও কি ফিল করতো যে মানে ও শ্বাস নিচ্ছে তো সঙ্গে সঙ্গে আরেকটা মানুষের যেমন শ্বাস নেওয়ার আওয়াজটা পাচ্ছে, তখন ও কি একটা মানে, যেহেতু আমরা যখন একটু পড়াশোনা করি বা সায়েন্টিফিক ওয়েতে সবসময় আমরা সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করি, তো বলছি অনেক ভূতের মুভি দেখছি তো সাইকোলজিক্যাল কিছু একটা হচ্ছে, হয়তো সাইকোলজিক্যাল লোচা হচ্ছে আর কি। তো এটা গেল, তো ওটা পেতো ও ইগনোর করে গেছে, হ্যাঁ আমারই ভুল, ঠিক আছে। তারপর রাত্রেবেলা ঘুমিয়ে যখন থাকতো, ঠিক 1টা 2টোর সময় হঠাৎ ওই, আমি বললাম না ঠিক অপোজিটে বাথরুম ছিল, নল খোলার আওয়াজ, ছপ 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 করে জল পড়ে যাচ্ছে। তো নভেম্বর মাস, পাহাড়ি এলাকা, ঠান্ডা ঠান্ডা তো থাকবে, তো ওই ল্যাপের নিচ থেকে বের হয়ে আবার দরজা খুলে দেখবে কে আর কি নল খুলেছে ধর। আর ওটারও একটা ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু স্যাটারডে সানডে, সানডে সব মেয়েরা কাপড় টাপড় ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, তো হয়তো আগেই কেউ মানে মধ্যরাত্রে কাপড় টাপড় ধুয়ে রাখছে আর কি। আর যেহেতু হোস্টেলে একটু জলের প্রবলেম, পাহাড়ি এলাকাতে এমনিও একটা জলের প্রবলেম কিন্তু থাকে, তো এটারও একটা এক্সপ্লেনেশন ও নিজেকে দেওয়া শুরু করলো। কারণ কি, যে বিশ্বাস করবো না বললে ঠান নিয়ে রেখেছে, মানে আমি বিশ্বাস করবোই না, সে তো ওগুলি যুক্তি খোঁজার চেষ্টাই করবে, আমারই ভুল, কারণ এটা তো পসিবল নয়, ভূত প্রেত আবার কি। এইগুলির সঙ্গে সঙ্গে আরেকটা অ্যাড অন হলো যে ওই রাত্রেবেলা যখন ও ঘুমোতো, পড়াশোনা শেষ করে যখন ঘুমোতো, তখন কি হয়েছে, ওই প্যাসেজে করিডরে একটা কান্নার আওয়াজ, মেয়ালি কান্নার আওয়াজ বা ফিস ফিস করে কেউ যেমন কথা বলছে, গার্লস হোস্টেল, সব এমএ পড়তে এসছে বা 10+2 কমপ্লিট হয়ে গ্রাজুয়েশন, বড় এনাফ। আর তখন কিন্তু 2009-এর ঘটনা বলছি, কিপ্যাড মোবাইল এসে গেছিলো, নোকিয়া N75 এসে গেছিলো, কিন্তু তখন কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপের কোনোটাই ছিল না, অত ফেসবুক জাস্ট নতুন এসেছে, কিন্তু অরখুট চলতো তখন, তথাপি অতটা মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিন্তু আমরা ততটা ওয়াকিবহল ছিলাম না। তো ও ভাবছে যে বয়ফ্রেন্ড থাকা কোয়াইট অবভিয়াস, হয়তো বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, কান্নাকাটি কেউ করছে বা ফিস ফিস কথা আছে বয়ফ্রেন্ডের সঙ্গে, বলতে চুপি চুপি করে ফোনে কথা বলছে। তো এরকমই ও নিজেকে নিজে এক্সপ্লেনেশন দিতে থাকলো, ঠিক আছে ফাইন। তারপর একদিন কি হলো যে অনেকের একটা অভ্যাস থাকে যে বদ্ধ ঘরে কিন্তু কেউ ঘুমাতে পারে না, যতই ঠান্ডা থাকুক ও জানলাটা খুলে কিন্তু ঘুমাতো। তো একদিনও মানে নোকিয়া মোবাইলে তখন ওই স্নেকের একটা গেম থাকতো, স্নেকটা খেলতে খেলতে বড় হয়ে যায়, গেম খেলতে খেলতে আচ্ছা ঘুম আসে আসে ফোনটা রেখে না জাস্ট ঘুমোতে যাবে, ওর জানলাটা যে খোলা ছিল, হঠাৎ ওর মনে হচ্ছে মানে চোখটা মানে বুঝবে, তখনই দেখলো যে একটা মানুষ যেমন এরকম করে জানলাটা দিয়ে এরকম করে গ্রিল লাগানো, তো এরকম করে মানে চুপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঘরে আর কি। হ্যাঁ, তো না ও উঠেছে, উঠে বসে বলছে আমার চোখের ভুল, কারণ ও দোতলায় থাকে আর ওই জানলার এই সাইডটায় এরকম কোনো কিছু মানে পার্টিকুলার কোনো জিনিস নেই যেটার উপর দাঁড়িয়ে কেউ ওই জানলার মধ্যে চুপি মারতে পারে। একই পসিবল যে যদি ব্যক্তিবিশেষ হাওয়ায় শূন্যে ভাসে তখন অনলি চুপি দিতে পারে। আর ওর ঠিক নিচেই ছিল মানে ওর রুমের ঠিক নিচে 3-4 হাত দূরেই ছিল ডাম্প এরিয়া, মানে ডাস্টবিন এরিয়া, যেখানে সব কাচরা বাচরা ফেলা হতো, পসিবলই না। তো নিজের মনের ভুল ভেবে জানলা বন্ধ করে দিয়েছে, ফাইন। তারপর হলো একদিন ফ্রাইডে গেছে, স্যাটারডে মানে ঠিক আমি বলবো 1 সপ্তাহ পরে ওর ফাইনাল মানে সেমিস্টারটা শুরু হবে স্যাটারডে। তো স্যাটারডে ও ভাবছে যে নেক্সট উইক থেকে তো এক্সাম শুরু হয়ে যাবে, শ্যাম্পু ট্যাম্পু করে নিই, কারণ ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে, এক্সামের সময় তো এসব করা যাবে না, অ্যান্ড কাপড় ঠাপড় ধুয়ে নিই। ও শ্যাম্পু করে এসে মানে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, তো শ্যাম্পু করে এসে জাস্ট চুল শুকোতে বসেছে। ইন দ্যাট মানে ওই সময় ওই যে আমি বলেছিলাম অন্বেষা ব্লক সিতে থাকে, ও এসছে, এসে বলছে আই নমি, ওকে আদর করে নমি ডাকে, আই নমি নমি চল না ইয়ে, ওর আরেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে ফ্রেন্ডস আছে দীপক বলে, কিছু নোটস নিয়ে আসবে। তো নমি বলছে যে, নমিতা বলছে যে কিসের নোটস? তো বলছে না রে, ওই নোটসগুলি খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে। তো এক্সামিনেশন টাইমে কী হয়, আমরা যতই পড়াশোনা করি তথাপি মনে হয় না এটা রয়ে গেছে, ওটা রয়ে গেছে, এটা হলে ভালো হতো। তো যেহেতু ওরা আমি বললাম দেবযানী, অন্বেষা অ্যান্ড নমিতা, তো তিনটা বলেছে জেরক্স করে নিয়ে নেবো, ও নোটটা নিয়ে আসছে, ওই ওখানে লোকাল একটা বাজার আছে, ওখানে মানে জেরক্স মেশিন ফেশিনের দোকান ফোকান আছে, ওখান থেকে ওরা জেরক্স করে নিয়ে নেবে বলে ওকে। কিন্তু এতই তারা দিতে লাগলো সেদিন শনিবারের ভর দুপুরে, ও যে চুলটাকে একটা ক্লাচার দিয়ে লাগাবে সেটারও সময় নেই, ও যে দরজাটায় মানে তালা মারবে সেটারও সময় নেই। তো
ওরকমভাবে ও গেল চুল কিন্তু ছাড়া। আচ্ছা, ওদের হোস্টেল থেকে লোকাল মার্কেটটা দূরত্ব ছিল 15 মিনিটস, ঠিক আছে, যদি আমরা সোজা পথে যাই। কিন্তু একটা ঘুরতি পথ আছে, সেটা কিন্তু অনেকটা 8-9 মিনিটে পৌঁছা যায়। কিন্তু ওই ওই শর্টকাট, ঘুরতি পথ না, একটা শর্টকাট পথ আছে। ওই শর্টকাট পথে কিন্তু একটা শ্মশান আছে। শ্মশানের, আমরা সবাই জানি শ্মশানের লাগোয়া একটা কালী মন্দির সব শ্মশানেই থাকে। তো ছেলেটা বললো যে তোদের পুরো আসার দরকার নেই, আমি নোটস নিয়ে আসছি, আর তোরা ওই শ্মশানের পাশে আয়, নোটসটা দেবো ওখান থেকে। তোর পাশেই যে জেরক্স সেন্টারটা আছে, বাজারও যেতে হবে না, মানে হোস্টেলের কাছাকাছি যে জেরক্স সেন্টারটা আছে ওখানে জেরক্স করে তোরা আমাকে দিয়ে দিবি। তো বলছে ঠিক আছে, ফাইন। তো ওরা গেছে, গিয়ে নমি আর মেয়েটা দাঁড়ালো, দীপক আর একজন ছেলে আসলো নোটটা দেওয়ার জন্য, ঠিক আছে। নমি আমাকে মানে যেমন লিখেছে, দাঁড়িয়েছে না, হঠাৎ মনে হলো ঠান্ডার দিন, ঠিক আছে, মিষ্টি মিষ্টি একটা রৌদ্রের মধ্যেও কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস, পাহাড়ি এলাকা আমি বারবার বলছি। হঠাৎ মনে হলো ওকে ছুঁয়ে একটা গরম হাওয়া না পাস হয়ে গেল, জাস্ট এটা গরম হাওয়া পাস হয়ে গেল, তখন না মানে ওর শরীর কীরকম করে নিল। হ্যাঁ, তো তখন আর কাউকে কিছু বলেনি, ওই দীপক ওরা এসছে 3টা জেরক্স করে ওই দিন, মানে মানে ওরা চলে গেল, নমিও জেরক্স ফেরক্স নিয়ে চলে এসছে, রাত্রেবেলা পড়ছে পড়াশোনা করছে, তখন ওই জিনিসটা ভুলে গেছে যে এই গরম হাওয়া ঠাওয়া। তো ওর তো ও তো সবসময় আমাকে বলেছে যে আমার একটা মানে সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন থাকতো যে এটা তো হতেই পারে না, ঠিক আছে, ফাইন। সেদিন ও পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর ঘুমোবে, ঘুমোনে ঘুমিয়েছে, ঘুমানোর পর শুয়েছে, শুয়ে মানে দুটো কম্বল, একটা কম্বল আর একটা ল্যাপ, ঠিক আছে, ল্যাপ নিয়ে শুয়েছে। ও মানে ঘুমোতে যাবে, মশারি টাঙ্গিয়ে টুঙ্গিয়ে ঘুমিয়েছে। মানে ওর আর কি না, রুমটা প্রচণ্ড, জেনারেলি স্টুডেন্টদের পরীক্ষার সময় কী থাকে, পুরো বিছনার মধ্যে কেমন কেমন হয়ে থাকে না বইপত্র নিয়ে। তোর ওই অন্বেষা ফ্রেন্ড এসে বলছে, তুই এরকম করে রেখেছিস, তুই নিজেই খুঁজে পাবি না কোথায় নোট, কোথায় কোথায় বুক। তো সেই দিন ওই মানে বন্ধুটার কথায় কিন্তু পুরো গুছিয়ে ঠুচিয়ে রেখেছে এবং বেশ ভালো করে খাটার মধ্যে ঘুমিয়েছে। আর খাটটা মানে বেশ মানে ওদের মানে হোস্টেলের খাটগুলি বেশ বড়ই ছিল যে দুজন ইজিলি ঘুমানো যায়। তো ও তো সিঙ্গেলই ঘুমোতো, যাই হোক মশারি শশারি টাঙিয়ে ঘুমিয়েছে। ও স্পষ্ট টের পেল মশারিটা উঠিয়ে না কম্বলের নিচে যেমন আরেকজন এসে ঘুমোলে যেমন জাস্ট ফিলিং হয়, মানে ঠান্ডার দিনে এসে তুমি গরম হয়ে আছো ল্যাপে, ঠিক আছে, ঠান্ডার দিনে এসে বাড়ি থেকে এসে একটা মানুষ যখন শোবে, একটা ঠান্ডা স্পর্শ পুরোপুরি টের পেল। ও এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে, হ্যাঁ, ও গায়ত্রী মন্ত্র জপ করতে পারছে না, ইয়ে করতে পারছে না, ওপরে পুরো মানে মানে শি ক্যান ফিল যে যে জিনিসটা এসেছে ইটস নট নর্মাল অ্যাট অল, ইটস নট নর্মাল। সো ও আফটার দ্যাট, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহ লোক উজাগর, হনুমানজির শুরু করলো হনুমান চালিসা। আস্তে আস্তে জিনিসটা যেতে 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 ঠিক হলো, ঠিক আছে, ফাইন। তো ওই দিন এরকম মানে ও চালিসা পড়ে 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 3টা 4টার সময় মানে তখন মানে ভয় তো শেষ ঘুমিয়ে গেছে। পরের দিন সানডে ছিল, ওদের সি ব্লকে গেছে, ও কিন্তু রুমে যেতে ভয় পাচ্ছে আফটার দ্যাট ইনসিডেন্ট। বাট ও যে ওর ফ্রেন্ডসদেরকে বলতে পারছে না, কারণ হাসাহাসি করবে, তুই মানে একে তো ডাকাবুকো সবাই জানতো, আর ওদের কাছে ওর মানে হাসা মজাকের পাত্র হবে, ও কিন্তু কিচ্ছু বলেনি। তো যাই হোক, একটু মাইন্ড ফাইন্ড ফ্রেশ করে সেদিন বিকেলে ও আবার এসে এসে একটু মানে ঠিক আছে চলো ফাইন, ওই জিনিসটা অনেকটা কেটে উঠেছে। আবার পড়াশোনা করে রাত্রেবেলা ঘুমিয়েছে, চুল খুলে ঘুমিয়েছে, তখন ওর চুলটা খুলে, তো ঠিক মিড নাইটে ওর চুলটা এরকম করে কেউ মানে এরকম করে কেউ মানে ইয়ে করছে আর কি, উসকো ক্যা বলতে মানে ইয়ে করছে, মাথাটা যেমন এরকম করে বলে না আলতো করে বুলিয়ে দেওয়া এরকম করছে, আর বলছে এই নমি, এই নমিতা, নমিতা, এই নমিতা, জাস্ট লাইক এরকম একটা উইসপারিং আওয়াজ, ঠিক আছে। খুব ভয় পেয়ে পুরো কাট হয়ে গেছে, আর ওটা হয়েই চলেছে। ও মোবাইলটা সেদিন হাতে নিয়ে ঘুমিয়েছে, ওর বন্ধুটাকে মানে ওই অন্বেষাকে ফোন করেই চলেছে, করেই চলেছে, হ্যাঁ। আর ও অন্বেষা সেই রাত্রে এসে এসে দরজাটা নক করেছে, কোনো মতে দরজা খুলে এসে এসে বলছে যে আমার প্রচণ্ড ভয় লাগছে। তো অন্বেষা সেদিন কিন্তু ওকে নিয়ে ওর রুম নাম্বার মানে সি ব্লকে ওর রুমে গিয়ে ঘুমিয়েছে। তো অন্বেষা কিছু একটা বুঝতে পেরেছিল, নমির মতো ডাকা বুকু মেয়ে মিড নাইটে কিন্তু ডেকেছে, মানে ডেফিনেটলি নমিতার সঙ্গে কিছু একটা
ঘটেছে, বাট নমিতা ওরা হাসাহাসি করবে বলে কিন্তু কিছু বলতে পারছিল না। পরের দিন অনেশাকে কিছু বলেনি, দেবযানী এসছে বলে কি রে নমিতা এখানে ঘুমিয়েছিস, তো বললাম না এমনি ঘুমিয়েছি, তখনও ডিসক্লোজ করেনি। সেদিন রাত্রেবেলা ও মানে এতটাই ভয় পেয়েছিল যে অনেশাকে বলেছে আজকে আমি তোর সঙ্গে ঘুমাবো। তো অনেশা আর কি অনেশা না বুঝলেও কিছু ফিল করতে পারছিল, এই এই বিহেভিয়ারটা নমিতার কিন্তু নর্মাল বিহেভিয়ার নয়, ও বুঝতে পারছিল। আর ও এটাও জানতো যে ওর বান্ধবী এক না একদিন ওকে সেই প্রবলেমগুলি বলবে। তো ওই দিন রাত্রে ওই মেয়েটার সঙ্গে ঘুমিয়েছে, ঠিক আছে, ঠিক মিড নাইটে মেয়েটার সঙ্গে ঘুমানো থাকা অবস্থাতে আবার সেই রাত্রেবেলা মাথার মধ্যে আলতো, এই নমিতা নমিতা এই নমিতা শোন না এই নমিতা। ও না চোখ বন্ধ করে মেয়েটার হাত এরকম করে ধরেছে, অন্বেষার হাত একদম চেপে ধরেছে, আর এত জোরে চেপে ধরেছে অন্বেষা উঠে গেছে, উঠে বলছে হ্যাঁ নমিতা তোর কী হয়েছে, তুই কি স্বপ্ন দেখছিস, তুই কি স্বপ্ন দেখছিস। ও মানে ওই সিচুয়েশনে না যে ওকে কিছু বলবে, যখন ওই মেয়েটা উঠে গেছে অ্যান্ড ওকে ডাক দিচ্ছে, আস্তে আস্তে ওই জিনিসটা কিন্তু ওখান থেকে সরে গেছে, ঠিক আছে। পরে ও ও মানে নমিতার চোখ ঠোক খোলেনি। পরের দিন ভোরবেলা অন্বেষাকে জিজ্ঞেস করেছে কী হয়েছে, তখন অন্বেষাকে ও সব কথা খুলে বলে। সেই জায়গায় দেবযানও ছিল, দেবযানে হাসাহাসি করলেও অন্বেষা কিন্তু সেদিন নমিতার বিশ্বাস করেছিল। তো নমিতাকে অন্বেষা বলল যে তুই একটা কাজ কর, যতদিন না এক্সাম না হয় তুই আমার কাছে ঘুমো, কিন্তু তুই একটা কাজ কর, তুই তোর মাকে সব জানা। তো নমিতা ওর মাকে সব জানায়, তো ওর মা বলল যে দেখ এখন যেহেতু সেমিস্টার চলছে, ঠিক আছে, এক্সাম চলে এসছে, এখন যদি তুই চলে আসিস, এখন যদি তুই এরকম ভয় পেয়ে থাকিস তাহলে কিন্তু তুই এটার থেকে কোনো দিনও ওভারকাম করতে তো পারবি না, প্লাস তোর কিন্তু সেমিস্টার ছ মাসটা কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তুই ঠাকুরের বই নে, তুই সব কিছু নিয়ে প্রিকশন নিয়ে ইয়ে কর, ঠিক আছে, তুই কোনো মতে সেমিস্টারটা কমপ্লিট করে তুই আমার এখানে আসে আয়, তারপরে যা করার আমি করছি। কারণ ওখানে ও যে খাচ্ছে ওদের ওর বাড়ির মানে মা বাবারা ডেফিনেটলি ওরকম অনেক, যেহেতু পুরানো বাসিন্দা অনেক কিছুই গুণীন ঠাকুর ঠাকুরদের জানতে, কোনো মতে ও খালি সেমিস্টারটা কমপ্লিট করেছে। আমি একটা কোয়েশ্চেন করেছিলাম নমিতাকে যে নমিতা তুমি যে বললে যে ওই মানে এক্সাম চলাকালীন কি তুমি ওই বান্ধবীটার সাথেই ঘুমিয়েছিলে, আর ওই এক্সপিরিয়েন্সটা কি তোমার সঙ্গে হতো? তখন ও আমাকে বলল হ্যাঁ রুমকিদি, মানে আমি হনুমান চালিশা সব দিয়ে ঘুমাতাম, বান্ধবীদের সঙ্গেই ঘুমাতাম, ঠিক আছে, আমি মানে আমার রুমে যেতে ভয় পেতাম, কিন্তু ওই কয়টা দিন রোজ রাত্রে একটাই আওয়াজ, নমিতা এই নমিতা তুমি কি শুনতে পাচ্ছ না নমিতা, সেম আওয়াজ। কিন্তু আমার কোনো উপায় ছিল না, তো কোনো মতে সেমিস্টার কমপ্লিট করে ও ওর বাড়ি রওনা দেয়। তখন ওখানে ও এক গুণীন ঠাকুরকে ওর মার মা ওকে দেখায়, দেখানোর পর গুণীন ঠাকুর বললেন যে ওই যে শ্মশানে যাওয়ার দিন শনিবার চুল খোলা গেছে, মানে দেখো আমরা যত দূর আমরা একটা জিনিস জানি, পার্টিকুলার দিনে বা রাতে এক একটা সময় থাকে যেখানে নেগেটিভ এনার্জিগুলি খুব প্রগাঢ়ভাবে জেগে ওঠে, ঠিক ওই সময় ওই নেগেটিভ এনার্জি অনেক নেগেটিভ এনার্জির মধ্যে কিন্তু ও প্রবেশ করেছিল। আর যেহেতু পুরোপুরি চুল খোলা অ্যান্ড একটা ওই একটা বলে না যে বিয়ের আগের সময় বা বিয়ের এক বছর বা বিয়েযোগ্য কন্যা খুব সাবধানে রাখতে হয়, ওই আর কি ওকে কবজা করেছে। তো নমিতাকে অনেক রকমের মাদুলি ফাদুলি দেওয়া হয়েছে, আর ওই রুম গুণীন ঠাকুর এটাও বলেছে রুমটাতেও অনেক প্রবলেম আছে, ঠিক আছে, কিন্তু রুম তো চেঞ্জ করা যাবে না যেহেতু অলরেডি ছ মাস হয়েছে, মানে এক বছর কমপ্লিট না হলে তো সিনিয়ররা যাবে না, মিড সেমিস্টার জাস্ট একটা সেমিস্টার কমপ্লিট হয়েছে, আরেকটা সেমিস্টার কমপ্লিট হলে হ্যাঁ এক বছর কমপ্লিট হবে, তো বলছে ছ মাস তো ওখানেই থাকতে হবে। তো ওই ছয় মাস ও নানা রকমের হলি ওয়াটার ছিটিয়ে সব কিছু করে হনুমান চালিশা ধূপ দীপ দেখিয়ে ও ছিল, তারপর কিন্তু যেহেতু শরীর বন্দনা করে দেওয়া ছিল অ্যান্ড ও এইসব রিচুয়ালস করে থাকতো, ও মানে আর পরে কিছু ফিল করতে পারেনি। আর যেই পরের সেমিস্টারটা শেষ হলো ও সঙ্গে সঙ্গে সিনিয়র যখন রুম চেঞ্জ করেছিল আগেই অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিল, ও কিন্তু ওর রুমটা চেঞ্জ করে নেয়। তো এই ছিল নমিতার একটা ভয়ানক এক্সপিরিয়েন্স, আর সত্যি বলছি যখন ও আমাকে বলছিল এরকম গুজ বাম্প আসছিল আমার। তো আমি জানি আপনাদের ঘটনা ভালো লাগবে, আপনারাও আপনাদের ঘটনা পাঠাতে পারেন কথায় গল্প @gmail.com এ,
ইমেল করে দিতে পারেন, অথবা কথায় গল্প আমার একটি ফেসবুক পেজও আছে, সেখানে কিন্তু ইনবক্স করতে পারেন। তো আর আমার আরেকটি চ্যানেল আছে 1001 গল্প, অডিও স্টোরিজ কিন্তু সেখানেও আসতে থাকে, তো সেটাকেও সাবস্ক্রাইব করে নিন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তো নোটিফিকেশন পেয়ে যাবেন। আর খুব করে শেয়ার করুন, খুব করে লাইক দিন, আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আর সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার অনুপ্রেরণা জাগাবে। তো আজকে এখানেই শেষ করছি, নমস্কার।